যে পশ্চিমবঙ্গের ডাক্তাররা তারা আন্দোলন করছেন, সিনিয়র ডাক্তাররা রেজিগনেশন দিচ্ছেন, গতকাল এই সমস্ত ঘটনাবহুল দিন থাকার জন্য একটি গুরুত্বপূর্ণ জাজমেন্ট কলকাতা হাইকোর্টের মহামান্য কলকাতা আদালতের ন্যায়ালয়ের একটু পেছনের দিকে চলে গেছে, আমি আপনাদের সামনে সেই বিষয়টিকে সামনে আনতে চাই। 27 আগস্ট নবান্ন অভিযান হয়েছিল, আপনারা জানেন ছাত্র সমাজের ডাকে। সেই নবান্ন অভিযানে সাধারণ মানুষ, এমনকি তার মধ্যে বিজেপির কিছু কর্মীও তারা গেছে। সেখানে কোনো একজন মহিলা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্বন্ধে, যিনি আমাদের দলের নয়, তিনি ডেরোগেটিভ কমেন্ট করেন। আমরা সেই কমেন্টের ভর্ৎসনা করি এবং বলি যে এই ধরনের কমেন্ট করা উচিত নয়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মেয়ের আমরা, বিশেষ করে আমি ব্যক্তিগতভাবে, তার উজ্জ্বল ভবিষ্যতের কামনা করি। কিন্তু তারপরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে যে মহিলা কমেন্ট করেছে, তার আগে তার আশেপাশে যারা উপস্থিত ছিল তাদেরকে ধরে নিয়ে গিয়ে ডায়মন্ড হারবার পুলিশ, ভাইপোর পুলিশ অকথ্য অত্যাচার করে জেলের ভেতরে। এবং আপনারা জানেন জেলের ভেতরে এই ধরনের অত্যাচার করা যায় না, পুলিশ কাস্টডিতে এই ধরনের অত্যাচার করা যায় না। আমরা বাধ্য হয়ে, আমরা মহামান্য হাইকোর্টে শরণাপন্ন হই, রিট পিটিশন করা হয়। সেই রিট পিটিশনে আমাদের হয়ে সওয়াল করেছিলেন লার্নেড কাউন্সিল সুবীর সান্যাল, অরিজিৎ বক্সি এবং সাগরিক রায়চৌধুরী, রাজ্য সরকারের অন্যান্য যারা ছিলেন তারা ছিলেন। সেখানে মহামান্য আদালত রাজর্ষী ভরদ্বাজ সাহেব তিনি যে নির্দেশ দিয়েছে, এই নির্দেশ ভাইপো এবং ভাইপো পুলিশের গালে একটা সপাটে থাকবে। এই নির্দেশ এবং এটা হিস্টোরিক্যাল জাজমেন্ট, হিস্টোরিক্যাল জাজমেন্ট এই অর্থে যে এই নির্দেশে ভাইপো পুলিশের এগেনস্টে, ডায়মন্ড হারবার পুলিশের এগেনস্টে সিবিআই তদন্তের কথা বলা হয়েছে এবং সিবিআই ইনভেস্টিগেশন করবে। এখানে বেশ কয়েকটি অবজারভেশন কোর্ট দিয়েছে, 19 নম্বর প্যারাতে বলা হয়েছে নো কোয়ার্সিভ অ্যাকশন এগেনস্ট দ্য পিটিশনার্স, অর্থাৎ আমাদের যে দুজন মহিলা যাদেরকে রমা এবং রেবেকা যাদেরকে ধরে নিয়ে যাওয়া হয়েছিল এবং পুলিশ কাস্টডিতে অকথ্য অত্যাচার করেছিল, তাদের বিরুদ্ধে কোনো কোয়ার্সিভ অ্যাকশন নেওয়া যাবে না। আদালত তার 24 নম্বর যে রায়ের প্যারা, সেই 24 নম্বর প্যারাতে বলছে দ্য সিবিআই ইজ ইনস্ট্রাক্টেড টু আইডেন্টিফাই দ্য পুলিশ অফিসার ইনভলভ অ্যান্ড আন্ডারটেক দ্য অ্যাপ্রোপ্রিয়েট লিগাল প্রসিডিং এগেনস্ট দোজ রেসপন্সিবল ফর সাচ অ্যাক্ট ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য ল। অর্থাৎ কোর্ট বলছে, মহামান্য কলকাতা আদালত বলছে, ন্যায়ালয় বলছে যে যে সমস্ত পুলিশ অফিসাররা এই অত্যাচারে সামিল ছিল তাদেরকে সিবিআই চিহ্নিত করে তাদের বিরুদ্ধে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করবে। এই নির্দেশ ভাইপো এবং তার ভাইপো পুলিশের গালে একটা সপাটে থাপ। এবং আমি বলবো পশ্চিমবঙ্গের সমস্ত পুলিশ অফিসিয়ালসকে যে এই রায়টা ভালো করে পড়তে, কোনোদিনও এরপরেও যদি বিজেপির কোনো কর্মী রাজনৈতিক কারণে যদি কেউ গ্রেপ্তার হয় তার উপরে পুলিশ কাস্টডিতে যদি একটা থাপ্পড় পর্যন্ত পড়ে সেই পুলিশকে আমরা জেলের ঘানি জানাবো এবং সিবিআই ইনভেস্টিগেশন করবে। আমার বিশ্বাস ডায়মন্ড হারবারের পুলিশ যারা ভাইপোর কথাতে, অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথাতে আমাদের কর্মীদের উপরে এই অত্যাচার করেছে, সেই পুলিশদেরকে কেউ বাঁচাতে পারবে না। ডিভিশন বেঞ্চে যান, যেখানে যান, সুপ্রিম কোর্টে যান, আমরা ক্যাভিয়েট করে রাখবো এবং প্রয়োজনে সুপ্রিম কোর্টে আমরা লড়বো, আপনাদের কেউ বাঁচাতে পারবে না। এবং সেই পুলিশ অফিসিয়ালসদের আমি পরিষ্কার বার্তা দিতে চাই, ভাইপোর কথায়, পিসিমণির কথায় নাচবেন না, নাচলে পরে বিপদ হতে পারে। এবার আরজি কোয়ার্ডের সিনিয়র ডাক্তাররা গতকাল গণস্তফা দিয়েছিল, সেই একই পথে হাঁটার হুঁশিয়ারি দিল মেডিকেল কলেজের, মেডিকেল কলেজ দিয়েছে এসএসকেএম আজকে পর্যন্ত 24 ঘন্টা পর্যন্ত তাদের বলেছেন বার্তা দিয়ে, তার মধ্যে যদি না হয় দাবি পূরণ না হয় তাহলে তারাও গণস্তফায় যাবে। দেখুন, এই রাজ্য সরকারের আইন শৃঙ্খলা পরিস্থিতি থেকে শুরু করে স্বাস্থ্য ব্যবস্থা থেকে শুরু করে সমস্ত কিছু নিয়ে মানুষ ইতিবিরক্ত, মানুষের মনোভাব হচ্ছে ছেড়ে দে মা কেঁদে বাঁচে। এখন এই অবস্থা পশ্চিমবঙ্গের মানুষের, তো ডাক্তারবাবুরা তো সমাজের বাইরে নয়, তারাও সেই জন্য এই আন্দোলন করছে। সবারই একটাই ইচ্ছে, সেটা হচ্ছে দফা এক দাবি এক মমতার পদক, সবাই হয়তো মুখে বলছে না কিন্তু মূল ব্যাপারটা হচ্ছে এটাই। দাদা, এবার অসুর রূপী সন্ধি দেখা গেল মুর্শিদাবাদের একটি পুজো প্যান্ডেলে, সেখানে অসুররূপী সন্দীপ ঘোষকে, দেখুন এই বিষয়ে আমি বেশি কিছু বলতে চাই না, কারণ পুজোর সাথে এটাকে যুক্ত করা কতটা উচিত অনুচিত এই বিষয়ে বিতর্ক আছে, যারা শাস্ত্রজ্ঞ মানুষ তারা বলবে। দাদা, পিটিএ খুনের অভিযোগ তৃণমূল ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে চাঞ্চল্য আরামবাগে, এবং মঙ্গলবার রাতে আরামবাগ পুরাতন বাজার সংলগ্ন এলাকায় ঘটনা,
গ্রেপ্তার তৃণমূলের ওয়ার্ড সভাপতি হেমন্ত পাল। তৃণমূলের নেতারা তো নিজেদেরকে এলাকায় নিজেদেরকে ডিএম নিজেদেরকে জাজ সমস্ত কিছু ভেবে নিয়েছে, তারাই ভাবছে আমরাই মামলা চালাবো, আমরাই অপরাধীদেরকে ধরবো, আমরাই পিটিএ মারবো। এবার সিজিও চলো অভিযান ডাক দিচ্ছে চিকিৎসকরা, যা যখন বিচার হচ্ছে না সেই দাবিতে সিজিও চলো। দেখুন সিজিও চলো আন্দোলন ডাক্তার বাবুরা করবেন কি না করবেন একান্তই তাদের বিষয়, তো আমি এটা বলতে পারি যে সিজিও চলোর মাধ্যমে কিন্তু এই আন্দোলন ডাইভার্টেড হয়ে যাচ্ছে এবং ডাক্তারবাবুদের মধ্যে একটা বামপন্থী শক্তি আছে সেটা আমরা জানি, এই বামপন্থী শক্তিটা ডাইভার্ট করে দিচ্ছে আন্দোলনটাকে, যারা প্রত্যেকবার নো ভোট টু বিজেপি করে মমতাকে চেয়ারে বসিয়ে রাখে তারাই এর মধ্যে আছে। This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only.